বিজেপি রথযাত্রার ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে আজকে আদালতে কি হচ্ছে তার মধ্যে জানা যাচ্ছে আজকে বসছে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি বিশ্বনাথ সমাদদারের দৃষ্টি আকর্ষণ করতে হবে মামলা দায়ের হলে তারপর শুনানির সম্ভাবনা সরাসরি বিষয়ে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক কি খবর রয়েছে দেখো তোমাকে বলবো যে বিশেষ কারণবশত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে বসছে না ফলে তো পরবর্তী বিচারপতি হিসাবে যে ডিভিশন বেঞ্চ সব থেকে সিনিয়র মোস্ট ডিভিশন বেঞ্চ সেটা হলো বিচারপতির সমাদদারের ডিভিশন বেঞ্চ অতএব সেই কারণেই বিচার বিজেপির যারা আইনজীবী আছেন সেই আইনজীবীরা সকাল সাড়ে দশটার সময় তাদেরকে আসতে হবে এবং বিচারপতির সমাজদারের যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে গিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং সেখান থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হলে অর্থাৎ তার পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ হবে সেই নির্দেশ দেওয়া হলে মামলা দায়ের হলে তারপরে পরবর্তী যে বিচারপর্ব সেটা কিন্তু বিচারপতি সমাজের যে ডিভিশন বেঞ্চ সেখানেই হবে আজকে বিশেষ কারণবশত প্রধান বিচারপতি তারা বসছেন না এবং সেই কারণেই কিন্তু বিজেপির মামলা যেটা আছে তাই সেই মামলায় মোড় এবং সেই কারণে প্রধান বিচারপতির পরিবর্তে বিচারপতির সমাজদারের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করতে হবে বিজেপির আইনজীবীদের এবং পরবর্তী যে বিচার বিচারপর্ব বা পরবর্তী যে পদক্ষেপ সেটা কিন্তু সেই ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর নির্ভর করবে